আমি হিট টু অস্থির বিনোদনের সপ্তম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আজকেও হাজির হয়ে গেছি 10টি মজার ফানি ভিডিও ক্লিপ নিয়ে। শুরুতেই দেখাবো অনলাইনে শপিং করলে তার ফলাফল কি হয় সেই রকমই একটা ভিডিও ক্লিপ। দেখাও দেখাও। এখন যে ভিডিও ক্লিপটি দেখাবো সেটার জন্য আপনারা সবাই প্রস্তুত হয়ে যান, পরবর্তীতে কিন্তু বলতে পারবেন না আমি মোটেও প্রস্তুত ছিলাম না রাসেল ভাই। ওকে ওকে। সব জায়গায় সব সময় মাতাব্বরি করতে নেই, কিছু কিছু জায়গায় মাতাব্বরি করতে গেলে আপনার অবস্থা হতে পারে এই কুকুরটির মতোই। তারপর এখন আপনাদেরকে দেখাবো 420 একজন স্টুডেন্টকে যার ট্যালেন্ট দেখার পরে হাসতে হাসতে মূত্র বিসর্জন করে দিলেও আমি কিন্তু দায়ী নই। তেইশ বছর বয়স হয়ে গেল, এখন একটা বিয়ে করতে পারলাম না, আর এই দিকে বইরা চাচা বিয়ে করতে করতে বউয়ের দোকান দিতেছে। কিসের নেইমার কিসের মেসি, এখন আপনাদেরকে দেখাবো দুইজন লেজেন্ডারি ফুটবলারের ফুটবল কাণ্ড। ফটোশুট করতে আমরা সবাই ভালোবাসি, কিন্তু এখন আপনাদেরকে ফটোশুটের কিছু নিনজা টেকনিক দেখাবো, যেটা দেখার পরে আপনার শরীর স্ক্রিনশট মারতে পারে, মানে পাদ আর হাসি একসাথে আসতে পারে। তো আমি হিট টু অস্থির বিনোদনের সপ্তম এপিসোডটি এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো মজার ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, ততক্ষণের জন্য আলবিদা।